আসসালামু আলাইকুম। ঠিক আছে, তাহলে আমরা আরেকজনকে যুক্ত করি, দেখি শেষ একজনকে যুক্ত করি, এরপরে আমরা লাইভটা শেষ করে দিব। তাহলে আমরা হাফেজ, হাফেজ আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। হাফেজ আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি আনমিউট করে কথা বলেন, আনমিউট করে কথা বলেন, নিজেকে আনমিউট করেন, দেখেন মিউট আনমিউট বাটন দেখেন। হ্যাঁ, এবার বলেন। সে ভাই আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা আচ্ছা, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম যে আপনার জিন নিয়ে। জিন নিয়ে? কোন জিন? মানে জিনটা আমরা খাই, খেয়ে পান করি, সেটা? না না না, জিন আই মিন মানে ফেরেশতা জিন। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন বলেন, কি জানতে চাচ্ছেন বলেন। আপনার কিছু অনলাইন মুমিন আছেন যারা দাবি করেন যে তারা জিনের কারসাজি দেখেছেন, কিছু আপনার হুজুর নির্দিষ্ট কিছু আমল করে জিন বশ করতে পারেন। তো আমি যতদূর জানি সূরা হিজরের 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে তিনি জিনকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, অগ্নিশিখা থেকে। আমি কি ঠিক বলছি? আচ্ছা ভাই, হ্যাঁ হ্যাঁ, জিনকে আগুন দিয়ে তৈরি করা হয়েছে। হ্যাঁ, তো তাদের কাছে আমার একটা জিনিস, একটা জিনিস কিন্তু এখানে মানে অবাক লাগে আমার কাছে, যে মুসলিমরাই কিন্তু শুধু জিন ফেরেস্তার মানে দেখে বা ওদের গায়ে ভর করে, আবার হিন্দুদের গায়ে কিন্তু কখনো জিন ফেরেস্তা ভর করে না, তাদের গায়ে আবার মা কালী, ভূত বা পেত্নী এগুলো ভর করে। আচ্ছা আচ্ছা, তো তাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে তারা যখন, অনেকেই বলে যে জিনকে বোতলে ভরতে দেখেছে বা জিনকে কলসে ভরতে দেখেছে, তো সেটা কি অগ্নিপিণ্ড ছিল বা আগুনের মতো কিছু ছিল? যদি থেকে থাকে তারা তো ওই পুড়ে যাওয়ার কথা, কাঁচের বোতল বা কলস টলস বা এরকম কিছু, তাই না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমার আর আপনি একটা তখন হাদিয়া বেশি দেবেন, হাদিয়া যখন হুজুরকে বেশি দেবেন তখন কিন্তু হুজুর ওই দোয়া দরুদ পড়িয়ে ওই আগুনকে ঠান্ডা বানায় বোতলের ভিতরে ঢুকাই দেবেন। মানে আল্লাহর থেকে এরা বড় আপনার ওই হয়ে গেল, ক্ষমতাশালী হয়ে গেল হ্যাঁ, যে আল্লাহ হাদিয়ার তুমি উপর নির্ভর করে, হাদিয়া বেশি দিলে তাড়াতাড়ি কাজ হয়। আচ্ছা 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 আচ্ছা, আর একটা প্রশ্ন ছিল আসিফ ভাই, এই যে ইসলামিক মাইথোলজি অনুযায়ী বলা হয় যে আল্লাহ যখন প্রথম আদমকে সৃষ্টি করেছিলেন তখন ফেরেশতাদেরকে নাকি বলেছিলেন যে আদমকে সিজদা করতে, এটার নির্দিষ্ট আয়াত বা হাদিস, হাদিসের নাম আমি জানি না, যদি এমন হয়ে থাকে তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে সেজদা তো শুধুমাত্র মুসলিমদের দাবি অনুযায়ী আল্লাহকে করতে হয়, আল্লাহ কেন ফেরেশতাদেরকে মানুষ বা আদমকে সেজদা করতে বললেন? এই বিষয়ে একটা লেখা আছে আমার, একটা মানে এই বিষয়ে তো আসলে আরজ আলী মাতব্বরের একটা লেখা আছে, শয়তানের জবানবন্দি, সেই লেখাটাকে আমি একটু পরিমার্জনা করে সংশয় ডট কমে দিয়েছি। একটা লেখা আছে, নাটক শয়তানের জবানবন্দি। হাফেজ ভাই আপনি যদি পারেন তাহলে এই লেখাটা একটু কষ্ট করে পড়ে নেন, এইটার ভিতরে আপনি আরো অনেক চিন্তা ভাবনা করার অনেক বিষয়, অনেক ম্যাটেরিয়াল পাবেন, যেটা আপনাকে হয়তো একটা নতুন দিবে, নতুন একটা ধারণা দিবে। আচ্ছা আচ্ছা, তো আমি আরেক মিনিট কথা বলতে পারবো আসিফ ভাই, এক মিনিট প্লিজ। হ্যাঁ হ্যাঁ বলেন, ঠিক আছে, শেষ 1 মিনিট বলেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, শেষ 1 মিনিট, মানে আমি বলতে চাচ্ছিলাম যে আমিও ধর্মগত ভাবে একজন ইসলাম সেরে আসা মানুষ, তো ব্যাপার হচ্ছে যে অনলাইন টু অনলাইন মুমিনদের সাথে তর্ক করতে গেলে বিভিন্ন লজিক্যাল ফেলাসি, আপনি যেরকম বলেন বিভিন্ন ফেলাসি দিয়ে, একটু আগে যে ভাই আসলেন তিনি মানে ওই আপনার স্লিপিং করে যাচ্ছিলেন, তো এরা এরকম বিভিন্ন স্লিপিং টিপিং করে যায়, তো আমি একটা চ্যালেঞ্জ দিতে চাই। উনি যদি ওই জাকির নায়েকের যুক্তি না বলতেন তাহলে কিন্তু ওনার জ্ঞান আমরা বুঝতে পারতাম। আচ্ছা আচ্ছা, আমি একটা চ্যালেঞ্জ দিতে চাচ্ছিলাম মুমিনদেরকে, যে এরা তো মানে কখনোই আল্লাহর প্রমাণ দিতে পারবে না, দিতে পারলে অনেক বড় বড় যারা সাইন্টিস্ট আছেন আছেন, এরা এরা হয়তো বা দিতে পারতো, তো আমি জাস্ট ওই জিন যে আছেন মানে জিন যে আছে আল্লাহর সৃষ্টি এই জিনিসটা যদি এরা প্রমাণ দিতে পারতো, ওই বোতলে ভরা বা লাঠি চালান দেয়া, বদনা চালান দেয়া, এরকম কোন আপনার ওই মানে এইরকম কাজগুলো না করে যদি কোন অবজেক্টিভ প্রমাণ। ভাই আপনার জন্য আরো সহজ করে দিই, হ্যাঁ, হাদিসে বলা আছে যে নবী রাসুলদের শরীর আল্লাহ মানে মাটি ভক্ষণ করতে পারে না, মানে নবী রাসুলদের শরীর পচন ঘটবে না, তাইলে নবী মুহাম্মদের কবরটা খুইরা আমাদেরকে একটু দেখায় দেখ যে তাদের নবীর শরীর এখনো পচে নাই, এখনো সেই যে 1400 বছর আগে যেরকম ছিল এখনো সেরকম আছে, এটা একটু দেখায় দেখ, আমরা সবাই দলে দলে মুসলমান হইয়া মানে নাম হজ করতে চলে যাবো, ঠিক আছে? আরো সহজ করে দিই, ওইটাও যদি না পারে, হ্যাঁ মনে করেন এটা পারলো না, ঠিক আছে, আমরা হাদিস থেকে জানি যে 7টি আজওয়া খেজুর খেলে, সকালবেলা 7টি আজওয়া খেজুর খেলে বিষক্রিয়া কোনো কাজ করবে না মানুষের শরীরে, বিষ একদম সহি হাদিসে বর্ণিত আছে। হ্যাঁ, দরকার হলে হাদিস দেখা দিব, কোনো সমস্যা নেই। আমরা এই যে 7টা কেন, 700 আজওয়া খেজুর কেনার টাকা আমি দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই, লাইভে এসে আমি একটা পটাশিয়াম সায়ানাইড কিনা পাঠাবো, হ্যাঁ প্যাকেট করা থাকবে, সে যেন চেঞ্জ করতে না পারে এমন ভাবে প্যাকেট করে আমি পাঠাবো, সে লাইভে সবার সামনে দাঁড়ায় 7টা আজওয়া খেজুর খাবে, সকালবেলা খায় তারপরে এসে ডং ডং এসে আমাদের সামনে পটাশিয়াম সায়ানাইডটা খায় দেখাবে,
ভাই আমরা দলে দলে সব ইসলামকে মেনে নিব, এইরকমের যে কোনো একটা টেস্ট কি তারা করে দেখাতে পারবে? মানুষের মেরুদণ্ডের হার, মেরুদণ্ডের হার কখনো মাটি ক্ষয় করতে পারে না। মানুষ তো কোটি কোটি মানুষের কবর আছে, কয়েক বছরের পুরনো একটা কবর খুললেই তো দেখা যাইতে পারে মেরুদণ্ডের হার আছে কিনা, মাটি বকট করতে পারছে কিনা। ঠিক আছে হাফেজ ভাই, তাহলে আজকে আপনাকে বিদায় জানাই, ঠিক আছে ভাই? আচ্ছা ঠিক আছে, হাফেজ ভাইয়ের কথা শোনা যাচ্ছে না, তাহলে বিদায় জানাচ্ছি। তো চিন্তা করেন, মজার বিষয় চিন্তা করেন, যে সাতটি আসবা খেজুর খাইলে নাকি বিষক্রিয়া কোনো কাজ করে না, নবী মোহাম্মদের এত বুদ্ধি, এবারে নিজেই বিষ খায় মরছে, এবারে নিজেরই খেয়াল আসিল না যে মানে কি একটা অবস্থা, কি একটা জোক। ওই হযরত ওমরকেও খাওয়ানো হয়েছিল না বিদ খেজুরের জিনের যাস, তারপরে সে বাঁচে নাই। হযরত ওমরকে তো মানে ছুরি মারা হয়েছিল, ছুরি ছুরি হ্যাঁ হ্যাঁ, ছুরি মারার পরে যে ছুরি মারার পরে যে ট্রিটমেন্ট ছিল সেখানে নাবিদ ছিল আর কি, ওই খেজুরের নির্যাস তার পান করানো ছিল, যদি সে আরো গলা ফুলতে দিতে পারে আর কি, হ্যাঁ। এবং হযরত হোসেনকে, হযরত হাসানকে ইয়া খাওয়ানো হয়েছিল, বিষ খাওয়ানো হয়েছিল, হযরত হাসানও মরছে বিষ খেয়ে। ঠিক আছে, তাহলে জ্যাক্সপার ভাই, আল্লাহ ভাই এবং লজিক্যাল ভাই, আমরা তাহলে আজকে লাইভটা শেষ করে দিই, অনেকক্ষণ কথা বললাম আজকে, তাহলে শেষ করে দিই, পরে আরেকদিন কথা হবে। ধন্যবাদ সবাইকে। আচ্ছা ভাই, আচ্ছা ভাই, আরো দু একজনকে যুক্ত করতেন ভাই। ভাই আজকে আর আমার পক্ষে সম্ভব না, গলা। আচ্ছা ভাই, আচ্ছা ভাই, যাওয়ার আগে একটা কথা বলি, ওই যে হাসান হোসেন বললেন, উবর বললেন, এরা আসলে আমার মনে হয় কারোরই ইমান ঠিক ছিল না, নয়তো এরা প্রত্যেকদিন কিন্তু সাতটা আজওয়া খেজুর খাই, তাহলে কিন্তু বিপদ আপদ থেকে তারা রক্ষা পেতো। ইমান ঠিক ছিল না বলেই খায় নাই, এদেরকে বিষ দিয়ে মানুষ মারছে, কারণ নানার উপর আত্মবিশ্বাস ছিল না, কারণ নানা নিজেও তো বিষ খেয়ে মরছে, তাই না? ঠিক আছে, তাহলে অনেক ধন্যবাদ আপনাদেরকে, তাহলে আজকে লাইভটা শোনার জন্য, আজকের মতো তাহলে শেষ করে দিচ্ছি, আপনারা একটু বিদায় নিন তাহলে। হ্যাঁ, সবাই ভালো থাকেন, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাই যুক্ত করার জন্য, গুড নাইট, শুভরাত্রি সবাইকে, গুড নাইট।